উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী আমেজ, প্রচারণায় উত্তাল দেশ, ভোটারদের টানতে প্রার্থীদের একের পর এক প্রতিশ্রুতি, প্রতিদ্বন্দ্বিতা জমাচ্ছেন স্বতন্ত্ররা। তারা ভীত হয়ে এখন বিশৃঙ্খলতা করার চেষ্টা করছে। ইতিপূর্বে তিনবার ভোট দিয়েছে, এইবার মনে হয় আরো বেশি ভোট দেবে। এবারে নির্বাচনে ভোটাররা উন্মুখ হয়ে আছে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য। পাবনা সহ কয়েকটি স্থানে সংঘাত সংঘর্ষ, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের উদ্বেগের জবাবে সিইসি বললেন মোটা দাগে হয়নি সহিংসতা। কিছু কিছু ক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাপ, পোস্টার ছেঁড়া, এগুলো হয়েছে, কিন্তু মোটা দাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি জামায়াত না এলেই ভোট অংশগ্রহণমূলক নয় মনে করে না আওয়ামী লীগ। ছয় জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দিলেন শেখ হাসিনা, সংঘাত না করার আহ্বান। আওয়ামী লীগের ভোট ব্যর্থ করতে জনতার সমর্থন চায় বিএনপি, আজও লিফলেট বিতরণ। নাশকতা মামলায় আলতাফ হাফিজের কারাদণ্ড, রায় পেছাল মির্জা আব্বাসের। 31 ডিসেম্বর চালু হচ্ছে মেট্রো রেলের সবশেষ কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন, পুরো পথেই মার্চে চলবে সকাল সন্ধ্যা নাশকতা প্রতিরোধে র্যাবের টহল। ইন্দোনেশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পে ভাঙচুর, সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।